আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আলোচনার বিষয় তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। আজকে আলোচনা করব তোমাদের অষ্টম অধ্যায় স্বাস্থ্যবিধি সম্পর্কে। অষ্টম অধ্যায় তোমাদেরকে আরো আমি আরো তিনটি ক্লাস নিয়েছি, আর আজকে একটি ক্লাস, সেই ক্লাসে আজকে আলোচনা করব তোমাদের মেরুকরণ সম্পর্কে। আগের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাপারে, বড় প্রশ্ন তোমার শূন্যস্থান, আর আজকে আলোচনা করব মেরুকরণ। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল আলোচনায় আসি। আজকে দেখো লিখেছি নিস, বাম পাশে বাক্য অংশের সাথে ডান পাশে বাক্য অংশের মিল কম। তাহলে যে বাম পাশে যে অংশটা আছে সেই অংশটা কি ডান পাশের সাথে আমরা কি করব, মিলাব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন কি দেখি কি করা যায়। যে পর্ণমে লেখা আছে যে দেহের ভিতরে জীবাণু সংখ্যা বৃদ্ধি পেলে আমরা ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। বর্ণনা লেখা আছে রোগ থেকে সেরে ওঠার জন্য প্রয়োজন রোগ জীবাণু ছড়ার তার হ্রাস করা উচিত। ডান পাশে যেগুলো আছে কি করবো আমরা, বাম পাশে থেকে ডান পাশে মিলাব। তারপরে এক পর নম্বর কি আছে দেখো, খাওয়ার পর হাসি কাশির মাধ্যমে সুস্থ রাখে, অসুস্থ হলে রোগ হলে অসুস্থ হই পুষ্টিযুক্ত খাওয়া। এখন আমরা জানি যে পরীক্ষায় খাতায় আমাদের আসবে তোমাদের বাম পাশে 5টি থাকবে আর ডান পাশে 60টি থাকবে। এখন বাম পাশের থেকে ডান পাশে মিলকরণ করব আমরা, মিলাবো। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে মিলাতে পারি, কোনটার সাথে মিলে দেখো। দেহের ভিতরে জীবাণু সংখ্যায় বৃদ্ধি পেলে আমরা আমরা দেখো কি হয় যে আমরা অসুস্থ হই। দেহের ভিতরে জীবাণু সংখ্যায় বৃদ্ধি পেলে আমরা অসুস্থ হই। তাহলে আমরা উত্তর লিখতে পারি না, যে ক নম্বরে লিখতে পারি যে তোমরা পরীক্ষা দিয়ে অনেকে ক ডান পাশের খ আর বাম পাশের ক আর ডান পাশে চ মিলিয়ে দাও, কিন্তু এভাবে দেওয়া যাবে না, তোমাদের কোন নম্বর বাক্যটা লিখে দিতে হবে। তারপর দেখো দেখে ভিতরে দেহের ভিতরে জীবাণু সংখ্যা জীবাণু সংখ্যা সংখ্যায় কি বৃদ্ধি পেলে আমরা বৃদ্ধি পেলে আমরা অসুস্থ হই। মিলকরণ কি হবে, অসুস্থ হই, অসুস্থ হই। তারপরে দেখো খ নম্বরটা কি লিখেছি, যে খ নম্বরে লিখেছি ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন। কি ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন হয় কখন, অসুস্থ হলে। তাহলে কি লিখব, রোগ হলে। ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়ার প্রয়োজন রোগ হলে খ নম্বরে লিখতেছি, একটু মনোযোগ সহকারে শুনো। ডাক্তার
내 카누. 내 카누. 에번 우슈 카와. 우슈. 우슈. প্রয়োজন কখন প্রয়োজন হয় বলতে পারে রূপ হলে রূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো আমরা গণপতি কি লিখি রূপ থেকে ছেড়ে ওঠার জন্য প্রয়োজন কি কি বলতে পারি পুষ্টিযুক্ত খাবার যখন তোমরা অসুস্থ হও তখন যখন সুস্থ হয়ে যাও তখন সুস্থ হওয়ার পরে আমরা কি কি যুক্ত খাবার খাবো পুষ্টিযুক্ত খাবার রূপ থেকে আমরা কি আমরা লিখব যে রূপ থেকে সেরে ওঠার জন্য ওঠার জন্য সেরে ওঠার জন্য প্রয়োজন প্রয়োজন কি বলো পুষ্টিযুক্ত খাবার পুষ্টি যুক্ত খাবার তারপরে দেখো ঘ নম্বরে কি লিখেছি যে রোগ জীবাণু ছড়ায় কিসে থেকে রোগ জীবাণু ছড়ায় কিসে থেকে হাসি কাশির মাধ্যমে ঘ নম্বরে কি লিখবো আমরা যে রোগ জীবাণু জীবাণু ছড়ায় ছড়ায় হাসি কাশির মাধ্যমে কাশি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ যেটা আছে দাঁত ব্রাশ করা উচিত কখন দাঁত ব্রাশ করা উচিত যে খাওয়ার পর দাঁত ব্রাশ করা উচিত আমরা কি বলতে পারি বলো দাঁত ব্রাশ করা কখন খাওয়ার পর খাওয়ার পর তারপর দেখো আমরা আরেকটু দেখি তোমাদের আবার একটু আলোচনা করি আলোচনাতে দেখো দেহের ভিতরে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা অসুস্থ হই দেহের ভিতরে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা অসুস্থ হই তারপরে দেখো ডাক্তার দেখানো এবং ওষুধ খাওয়া প্রয়োজন হয় কখন প্রয়োজন হয় রোগ হলে গণমন্ত্রে লিখেছি রোগ থেকে সেরে ওঠার জন্য
প্রয়োজন পুষ্টিযুক্ত খাবার। রোগ জীবাণু ছড়ায় হাসি কাশির মাধ্যমে। দাঁত ব্রাশ করা উচিত কখন? খাওয়ার পর। শুভ শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের এই পর্যন্তই অষ্টম অধ্যায় শেষ হয়েছে। কিন্তু তোমাদের অষ্টম অধ্যায়ে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে এবং বড় প্রশ্ন সম্পর্কে কিছু ধারণা নিয়েছি, আর তোমাদের শূন্যস্থল সম্পর্কেও ধারণা নিয়েছি, আর তোমাদের আজকে সর্বশেষ যে সেটা হচ্ছে মিলকরণ, সেটা তোমাদের পরীক্ষার কিছুটা নমুনা স্বরূপ আমি দিয়েছি। কিন্তু ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের এই পড়ার মধ্যেই ঠিকই তোমরা সবকিছু পেয়ে যাবে আশা করি। তারপরও তোমরা আর একটু ভালো করে অধ্যায়গুলো ভালো করে পড়বে। তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল যে বাড়ির কাজ CW HW form plus আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো।